আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি 48 ভোল্ট চার্জার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি 48 ভোল্টের চার্জার। এই চার্জারটা আপনারা 12 ভোল্টের একটি ব্যাটারি কীভাবে চার্জ দিবেন, তো এই চার্জারটি 12 ভোল্ট কীভাবে করবেন, তো এটি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দেখতে থাকেন বন্ধুরা, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি 48 ভোল্টের চার্জার। তো এক হাতে মোবাইল রেখে আসলে ভিডিও করছি, কিন্তু বুঝতে পারছেন আপনারা, এটিকে মেপে দেখাবো যে 48 ভোল্টের চার্জার কীভাবে আপনারা 12 ভোল্টের চার্জার বানাবেন। তো আমি লাইনটি দিয়ে দিলাম সিরিজ লাইনে, দেখতে পাচ্ছেন লাইন চলে আসছে। তো এটি আপনাদের মেপে দেখাবো যে আসলে ওটা কত ভোল্ট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি এক নম্বর কাটা আছে, রেগুলেটর এক নম্বরে 150 দেখাচ্ছে, টপ 150 ভোল্ট চার্জারটিতে আছে। তার মানে এটি আমাদের চারটি ব্যাটারি চার্জ হয় অটোরিকশা। তো এটিকে আমরা একটি ব্যাটারি কীভাবে চার্জ করা যায়, তো সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে আমরা লাইনটি অফ করে নেব, লাইনটি অফ, কভারটি খুলে দেখাচ্ছি। একদম সহজ, দুটি টানবেন না। তো এখানে আমাদের ভোল্টেজ দেখাচ্ছে, আমাদের ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে কয়েলের থেকে, যেটা দেখাচ্ছে যেটা আপনাদের কয়েল। আমরা আবার ভোল্টেজটা দেখে দেখবো যে আমাদের মেন কয়েলের থেকে কত ভোল্টেজ বের হচ্ছে। এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে, তো সে কারণে আমরা একটু ভিডিও আমাদের ভোল্টেজটা এসিতে ফলাতে হবে। 58 ভোল্টেজ এসি। তো এটিকে 12 ভোল্টেজ কীভাবে আমরা করব, তো এটিকে 12 ভোল্ট করতে হলে আমাদের আউটপুট যে তারটা আছে, তারটা আমাদের গুনতে হবে যেখানে কয়টি প্যাচ দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128,
তো এখানে আমাদের 128টা টান দেওয়া আছে, তো এই 128টা টান দিয়ে কিন্তু আমাদের 58 ভোল্টেজ বের হয়েছে এসি। তো এটি রেকটিফায়ার হয়ে ঘুরে আমাদের কিন্তু দেখাচ্ছে 51 ভোল্টেজ এক নম্বর রেগুলেটরে। তো এটাকে 12 ভোল্ট কীভাবে করব, তো এটাকে আমরা এই 58 এসিকে 108 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে দেখা যাবে আমাদের 2.2 ভোল্ট প্রত্যেকটা টানের মধ্যে আছে, মানে প্রত্যেকটা প্যাসের মধ্যে 2.2 ভোল্টেজ করে আছে। তো সেই ক্ষেত্রে 2.2 রে আপনার 12 ভোল্ট বের করতে হলে আপনি 2.2 × 12, তো সেই ক্ষেত্রে আমাদের দেখাবে 26.4 টান। তো এখানে আমরা 27 টান দিয়ে দেবো যাতে একটু ভোল্টেজ বেশি বের হয়। তো
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ। তো আমরা মার্ক করে নেব, ইন্ডিকেটর দিয়ে মার্ক করে নেব। তো এখানে আমাদের সাতাশ বলবে হয়ে, তো এখানে আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এখান থেকে একটা তারের কন্ট্যাক্ট বের করে নেব। তো একটু ধরে ধরে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পরিষ্কার করে নিয়েছি। এটি সিলভার সিলভার কয়েল, তো এটি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হাতে 2.0 তার, তো এটা দিয়ে আমি কন্ট্যাক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই শেষ কন্ট্যাক্ট থেকে আমরা কিন্তু সাতাশ প্যাঁচ গুনে নিয়েছি এই পর্যন্ত। এইটুকু কিন্তু আমাদের 12 ভোল্ট আউট হবে। আর এখানে এই কন্ট্যাক্টটা কিন্তু আমরা খুলে দেব, এই যে এই কন্ট্যাক্টটা আমরা খুলে দেব। তো পরবর্তীতে যাতে এই 48 ভোল্ট প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। তো দেখতে থাকুন, আমি এখন এখানে এটি ভালোভাবে জ্বালা দিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। তো এরকম আমরা আপনারাও পেঁচিয়ে নেবেন। তো এখানে আমি ভালোভাবে সোল্ডারিং করে নেব। তো দর্শক, আমাদের সোল্ডারিং করা কিন্তু হয়ে গেছে। তো সোল্ডারিং অবশ্যই ভালোভাবে করতে হবে, কারণ এটি সিলভার তার, একটু লুজ থাকলে কিন্তু কন্ট্যাক্ট পাবে, আবার ছেড়ে দিবে। তো এই কন্ট্যাক্টটি আমরা এই কন্ট্যাক্টটি খুলে নেব, এই কন্ট্যাক্টটি আমরা খুলে ফেলব। এই কন্ট্যাক্টটি আমাদের থাকবে, এটা থাকবে, এটি আমরা খুলে ফেলে দেব। ফেলে এই কন্ট্যাক্টটি আমরা এখানে সোল্ডারিং করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এই কন্ট্যাক্টটি এখানে জ্বালা দিয়ে দিয়েছি, আর এই কন্ট্যাক্টটি আমরা ভালোভাবে টিপিং করে দেব। ভবিষ্যতে যখন আমাদের আবার 48 ভোল্ট দরকার হবে, তখন আমরা এটি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা এটি টিপিং করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে টিপিং করে দিয়েছি। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আপনাদের মেপে দেখাবো যে আমাদের কত ভোল্টেজ এসি লাইন হলো আর ডিসি আউটপুট কত হলো। তো আমরা আবার এখানে সিরিজ লাইন দিয়ে দেখব, এটি আমাদের সিরিজ লাইন বোর্ড। তো আমাদের লাইন কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা লাইন কিন্তু চলে আসছে। আমরা এসিতে কত আছে একে এটি দেখব। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু করেছি। এখন আমরা বোর্ডলেসটা এসি ভোল্টেজটা মাপবো, যে আউটপুট কত দিলে আসলেও রেক্টিফায়ার ঘুরিয়ে কত ভোল্টেজ বের হয়। তো আমরা অন করে নিলাম। তো এখানে আমাদের 14.9, এটা ঠিক ভোল্টেজ। তো আমাদের কয়েল থেকে সরাসরি কিন্তু 14.9 অথবা 15 ভোল্ট দিলেই হচ্ছে। তো আমরা এখন আমরা ডিসি ভোল্টের ফলে দেখব ডিসি বোল্ডে আমরা কত পাচ্ছি। ডিসিতে আমরা 12.60 পাচ্ছি, 60-70। এটা আমাদের অ্যাকুরেট ভোল্টেজ, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কাটা ঘুরে নেব, বাড়িয়ে নেব রেগুলেটার। দেখতে পাচ্ছেন আমাদের 13 উঠে গেছে। তো এটি আমাদের পারফেক্ট একটি 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার চার্জার দেওয়ার জন্য। এই চার্জারটিতে কিন্তু আপনারা 2 অ্যাম্পিয়ারের 12 ভোল্টের একটি ব্যাটারি ফুল চার্জ দিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন ভাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।